ठीक है, वो कौन सा गाड़ी है? सिविजर एक्सट्रीम 2013 সালের গাড়ি। 2013 সালের গাড়ি সিভিজেট এক্সট্রিম। প্রাইস কত? কত হবে? মোটরসাইকেল আনা হ্যাঁ, এই রাস্তে সে কহাঁ পে আনা হ্যাঁ? কহাঁ পে? রকি হুইলস পে। মাত্র মাত্র 11000 টাকায়। গাইস দেখো না, অ্যালয় করা আছে ভাই থান্ডারবার্ডে। কে বয়স কত হবে থান্ডারবার্ডে? ইঞ্জিন এর কন্ডিশন তো ভালো মনে হচ্ছে। এই পুরো 70 মে কিসকে টক্কর মে? রকি হুইলস কা। মাত্র 27000 টাকা। 27000 টাকা ইনফিল্ড। রকি হুইলস, রকি হুইলস অনেক দিন পর রকি ভাইকে পেয়েছি, ঠিক আছে। তো রকি ভাই ছিল না, আউট অফ স্টেশন ছিল প্রচুর, ফোন এসেছে, এই জন্য লটস অফ সরি টু এভরিবডি। রকি রকির কাছে জানতে পারলাম, রকি ছিল না। তো রকি হুইলস আসা মানে তোমাদের সস্তার মধ্যে কি প্রিয়ন বাইকস। গাইস সব থেকে ইন্টারেস্টিং পার্ট, আজকে গাড়ি স্টার্টিং কত? জাস্ট 11 থেকে স্টার্ট। আর রয়্যাল এনফিল্ড তোমাদের জন্য আজকে 7000-8000 টাকা। কেন বিলিভ? তো চলো ডিরেক্টলি রকি ভাইয়ের সাথে কথা বলে ইচ এন্ড এভরি ইনফরমেশন
आंखों में निकला फोन। सबसे पहली बात, आपका स्वागत है हमारे रॉकी विंस में। ब्रदर ये बहुत ज्यादा डिमांड, बहुत ज्यादा फोन कॉल, इतना ज्यादा फोन कॉल क्या बताए यार। मैं थोड़ा 10 दिन बाहर था, ठीक है, कोलकाता का बाहर था, ठीक है, थोड़ा एक काम की वजह से मैं थोड़ा बाहर निकल गया था, ठीक है। तो यहाँ पे तो मतलब ये बंद था, मेरे अलावा तो फिर दुकान चलेगा नहीं, ठीक है। तो मैं यहाँ पे नहीं था, यहाँ बंद करके गया था। तो एक्चुअली ये इन्फॉर्म भी किया था मैं एक वीडियो में, ठीक है, तो पता नहीं वो वीडियो सब कुछ देखा कि नहीं। तो इतना ज्यादा फोन कॉल, इतना ज्यादा मतलब क्या बताया यार, मतलब परेशान हो गए। डेली लगभग 1000-2000 कॉल घुस रहा था। लेकिन भाई आप लोग इंतजार किए हैं तो इसका तो कुछ देना बनता है। अच्छा, तो आज हाँ। तो आज जो देंगे वो भाई पूरा चौंकाने वाला प्राइस रहेगा। जो आज जो चौंकाने वाला प्राइस रहेगा वो भाई आप सुनकर जो है चौंक जाएगा, जो ऐसा प्राइस भी हो सकता है गाड़ी में, ठीक है। आज जो प्राइस में देने वाले हम लोग, ठीक है, तो आज क्या प्राइस, स्टार्टिंग प्राइस क्या प्राइस भाई? आज 11,000 आज के स्टार्टिंग प्राइस 11,000 कम 10,000-9,000 দার্জিলিং জায়গা নামই পাতা হ্যাঁ সুন্দরবন অনেক দূর দূর থেকে আমাদের লোক আছে ভাই রকি বিলস মে আতা হ্যাঁ সবই কে সপনা পুরা করতে হামলো এক্স্যাক্টলি ঠিক আছে সবই কে সপনা পুরা করতে আরে এড্রেস একটু বলো দাও এড্রেস কে আমারে यहां हमारे यहां पे आने का एड्रेस है पहले वो रोड है गोरिया स्टेशन रोड है हमारे अच्छा गोरिया स्टेशन रोड पूरा मेन रास्ता ऊपर হচ্ছে আমাদের দোকান ঠিক আছে তো এখানে আসতে হলে কি করে আসতে হবে আপনাকে আসতে হবে সুহিত খুদিরা মেট্রো স্টেশন সুহিত খুদিরা মেট্রো স্টেশন থেকে ওইখান থেকে কোন রিকশাওয়ালাকে জিজ্ঞেস করতে হবে যে শক্তিবাদ মঠ আশ্রম যাব শক্তিবাদ মঠ আশ্রমে অপোজিটই হচ্ছে আমাদের রকি মিলসে বড় বড় ব্যানার লাগানো আছে এক্স্যাক্টলি তো আরেকটা আপনি যদি ট্রেনে আসতে চান তো সাউথ সোনার পয়েস সিয়ালদা থেকে সাউথ ট্রেন ধরবে কোথায় নামে গড়িয়া স্টেশন থেকে কোনো রিক্সাওয়ালা কিংবা অটোওয়ালা জিজ্ঞেস করতে হবে কি শক্তিবাদ মঠ আশ্রম যাব শক্তিবাদ মঠ আশ্রমে উল্টো দেখি হচ্ছে আমাদের বড় বড় রকি মিলস সবাই চেনে সাইকেল সে লেগে বাইক তাই তো বহুত দূর দূর তক পেছান হোগে শুনলে बहुत दूर दूर तक जान मतलब पहचान गया रॉकी विल्स को ठीक है स्टार्ट करते हैं आज होंडा शाइन गाइस देखे ना इसको तो भाई इधर ब्रदर होंडा शाइन आप एक्सपेक्ट कर सकते हैं क्या ये प्राइस ही हो सकता है होंडा शाइन क्या प्राइस होता है होंडा शाइन रिसेल वैल्यू अनेक तो है कितना हो सकता है आप एक्सपेक्टेशन प्राइस बताइए 2013 गाड़ी जो नॉर्मली बाहर बिकता है 30-35 बाहर बिकता है ना 35 से कोई गल्प ही नहीं होंडा शाइन है बट আপনারা কেন আসবেন অনেক কাস্টমার মানে কমেন্ট করছে দাদা আমি রকি বিলসে কেন যাবো ঠিক আছে
আমরা তাদেরকে বলে দিই দাদা আপনি রকি হিলসে কেন আসবেন না, রকি হিলসে আসতে বাধ্য দাদা, এত কম দামে দেবো আপনাদেরকে গাড়ি যেগুলো আপনি আসতে বাধ্য হবেন। বাহ একদম একদম ভাই একদম। 13 হন্ডা শাইন একবারে ভালো কন্ডিশন, হন্ডা শাইনে গাইস দেখেন আর টায়ার পার একবার নতুন মনে হচ্ছে, ওয়াও কন্ডিশন। কত প্রাইস রকি হিলসে? 20000 টাকা। 20000 ভাই চলে 19000 দেন। 19000 তো 19000 টাকা হন্ডা শাইনে ভাবতে পারবে? বাহ দিস দেখেন না গাইস জাস্ট 19000 19000 টাকায় পেয়ে যাবে হন্ডা শাইন আলসার 150 জাস্ট জাস্ট দেখেন না টায়ার পার তো মনে হচ্ছে ভালো কন্ডিশন। কত সালের গাড়ি এটা? 2009 উনিশ হাজার 2019 ছেড়া চলো 15000 টাকায় গাইস দেখলে 15000 টাকায় পুরনো ভেরিয়েন্টের পালসার 150 জাস্ট কন্ডিশন দেখে নাও। ওয়েস্ট বেঙ্গল ঘুমিয়ে পুরো ডায়লগটা হই যাক, পুরো ওয়েস্ট বেঙ্গল ঘুমিয়ে আচ্ছা পুরো কলকাতা ঘুমিয়ে ফির মেরে পাস পয়সা লেকার আইয়ে। বাহ আর গাড়ি লেকার যাইয়ে অসম্ভব কো সম্ভব ভাই, ইয়া পর সম্ভব কো সম্ভব গিয়া থা চল নে আজ তো গাড়ি মে আসা। বাহ 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 এতে এলয় করা আছে ভাই থান্ডার মাঠে ব্রাদার, যা গাড়ি হে এর বয়স কত হবে থান্ডার মাঠে? ইঞ্জিন কন্ডিশন তো ভালো মনে হচ্ছে একবারে, এই গাড়িটা দেখা আগে চারদিক থেকে গাইস দেখে নাও জাস্ট আজ ধামাকা প্রাইস ধামাকা। এটা অ্যালয় লাগানো তো রয়্যাল এনফিল্ড আপনাদের থান্ডারবার্ড 350 থান্ডারবার্ড 350 কত আছে ধামাকা? কি প্রাইস আছে থান্ডারবার্ডের? কি প্রাইস হবে আর বলো? টায়ারের কন্ডিশন গাইস দেখে নাও কত দাম বিক্রি হচ্ছে। কত সালের গাড়ি ভাই এটা? কত সালের গাড়ি? যেটা আমরা সাসপেন্স দেখেছিলাম আচ্ছা যে রয়্যাল এনফিল্ড রয়্যাল রকি হিলসে দাঁড়িয়ে আছে মানে প্রাইস তো ধামাকা হবেই হবে। এক্স্যাক্টলি ঠিক তো, রকি হিলসে দাঁড়িয়ে আছে মানে প্রাইস ধামাকা হবেই হবে। কত প্রাইস দেবো? কত প্রাইস? মাত্র মাত্র ব্রাদার পুরো ডায়লগে যা। হ্যাঁ কে হ্যায় কোই নেই এই পুরো চত্তর মে কিসকে টক্কর মে? রকি হিলস কা মাত্র 27000 টাকা। 27000 টাকা এনফিল্ড? গাইস দেখো 27000 টাকায় থান্ডারবার্ড, ক্যান ইউ বিলিভ? 2009 সিএফএ নিকলনে वाला है ঠিক আছে, হ্যাঁ বাঁচাও একদম একদম এসে বাঁচাও হ্যাঁ ঠিক আছে। রয়্যাল এনফিল্ড কা রয়্যাল এনফিল্ড আপকা সবসে পহলি বাত ইয়ে রয়্যাল এনফিল্ড সপনা পুরা হোগা। এক্স্যাক্টলি 27000 হন্ডা কা একটিভা 2013 গাড়ি আচ্ছা 13 গাড়ি মাত্র কত অনেকেই ডিমান্ড করেছে দাদা 20 ভিতরে গাজানো মাত্র 20000 2013 গাড়ি 20000 টাকা গাইস দেখে নাও কন্ডিশন খারাপ না ভালো কন্ডিশন মোটামুটি তোমরা 20000 টাকা দিয়ে সিট ফিট গুলো দেখো দেখো জেরাম রেঞ্জ সেরাম তো তোমরা পাবে তাই তো একদম এত সস্তা তো কেউ দেবে না তাই না? একটু সস্তা আপনি যদিও নিয়ে যদি আপনি 1000-1200 যদি খরচাও করেন গাড়ির উপরে তবুও দাদা আপনি 10-30000 বাজাতে পারছেন। দেখ দেখ যদি হায় দুটা বিল যদি কাজও করি না তাও আপনি কিন্তু টাকা সেভ হচ্ছে 10-30000 টাকা সেভ হচ্ছে ঠিক আছে। এই জন্য আপনি রকি হিলসে আসবেন। আচ্ছা নেক্সট নেক্সট এবার এই 16 গাড়ি কিনা 16 গাড়ি অন্য অ্যাক্টিভ বাদাই তো 16 গাড়ি কত হবে? মাত্র 26 16 গাড়ি 26 অ্যাক্টিভ বাদে গেল কন্ডিশন কোরে খাওয়া না ভালো কন্ডিশন 26 কে একবার ফিক্স হবে না একটু কমবে আমার 25000 তো চালি আর ইদ ভাই না কত আয় না? হ্যাঁ ব্রাদার ই কা হ্যায় কেন নে সাইকেল সে ষোলোর গাড়ি 15000 দেখে নাও। আচ্ছা এটা কত বয়সে? only 32 মাত্র 32000 টাকা 2018 মাইস্ট্রো বেশ অনেকটাই দামে বিক্রি হয় বাইরে একবার রাউন্ড রাখা যাবে না 30 তো 6 টাকা মনে হবে 2018 এর মডেল হন্ডা ডিও ডিলিট মডেল আচ্ছা প্রাইস শুনে চমকে যাবে আপনারা কত প্রাইস যাবে কত প্রাইস 2018 এর 40 মাত্র 36000 36000 এই কন্ডিশনের গাড়ি 36000 হন্ডা ডিও ডিলিট মডেল দেখে নাও গাইস ওয়াও ওরা হেভি কন্ডিশনে 2020 সালে 2020 এর গাড়ি 2020 এর মাইস্ট্রো কত প্রাইস? কত প্রাইস হবে 2020 এর মাইস্ট্রো? এটা মনে হচ্ছে একটু দাম বেশি হবে 45-45 যাবে ব্রাদার। ইয়া রকি হিলস মে ভুলিয়েগা নেই ভুলে যাবেন না, আপনারা কোথায় আছেন? রকি ভাইয়ের কাছে রকি হিলসে আছেন মাত্র 40000 টাকা 40 রকি ভাই একটু কমবে না আমার ফলোয়ার্স বা সাবস্ক্রাইবারদের জন্য? 39000 টাকা 39 তো ডান ডান
24,000 কত সালের গাড়ি এটা এটা হচ্ছে 2013 সালের গাড়ি 2013 সালের গাড়ি 13 সালের গাড়ি কত প্রাইস কত প্রাইস মাত্র 25,000 এটা জলের দমে ফলের রস জলের দমে ফলের রস না ভুল হলো এটা রকিউলস না রকিউলস কি হবে রকিউলস জলের দমে বেদানার রস এটা 32,000 32 তো গাইস নেক্সট চলে যাচ্ছে পালসার 150 পালসার কা 150 এর বয়স কত এ আপনার 2000 এটা 2017 সালের গাড়ি আচ্ছা 2017 এর প্রথমে কত যাবে 2017 এর গাড়ি অলমোস্ট 35 40 তো যাবেই মিনিমাম যাবে না হুম একদম ঠিক তো একদম বাট যাবে তো যাবে ये রকি বিচ में आइएगा ঠিক है इसको आप 30,000 লাগিয়ে দিয়েগা 30,000 only 30,000 লাগিয়ে দিয়েগা 2017 এর গাড়ি 2017 এর গাড়ি 30,000 টাকা নিয়ে যাবে এটা কোথাও পাবেন না এটা একমাত্র রকি বিচই পাবেন गाइस देखा ना जस्ट 30,000 एच पे पल्सर 150 2017 मॉडल होंडा साइन वाओ ये आपका होंडा साइन कितना प्राइस ভালো কন্ডিশন होंडा साइन এর রিসেল ভ্যালু বেশ ভালো আছে অনেক ভালো অনেক অনেক প্রাইস মাত্র 32,000 কত সালের গাড়ি এটা এটা হচ্ছে আপনার 2000 होंडा साइन 2000 এটা হচ্ছে 2013 সালের গাড়ি 2013 32 সরি এটা 15 সালের গাড়ি হ্যাঁ এটা গাড়ি তো মনে হচ্ছে নতুন কন্ডিশন 2015 होंडा साइन 31000 31 এবারে অসম্ভব36,000 पल्सर का 180 2017 साल एकदम टॉप क्वालिटी गाड़ी ये वीडियो के पहले बोला था जो सबसे धमाका जो ऑफर है आज हमारे रॉकी व्हील्स में ठीक है वो कौन सा गाड़ी है सिविजर एक्सट्रीम बॉस को तो अबे 2013 साल गाड़ी 2013 साल गाड़ी चलिए ये पर रॉकी स्टाइल में ब्रदर क्या है साइकिल से मोटरसाइकिल लाना है इस रास्ते से कहाँ पे आना है कहाँ पे रॉकी व्हील्स पे मात्र 11,000 टका है गाइस देखा ना 11,000 टका है सीबीजेड एक्सट्रीम पल्सर का 220 कितना प्राइस है इसका कितना प्राइस बहुत हाई डिमांड है वॉइस को दे बहुत हाई डिमांड गाड़ी है कितना प्राइस है इसका कितना प्राइस पल्सर का 220 ओनली ओनली 26,000 वॉइस को कितना साल है ना 27,000 220 26,000 चल 23,000 23,000 टका गाइस देखो 23,000 जस्ट पल्सर 220 नेक्स्ट टाइम होंडा का डियो है होंडा डियो सोलर एनए मॉडल अच्छा सोलर एनए मॉडल कत प्राइस कत प्राइस मात्र मात्र कत कत 30,000 টাকা একদম 30,000 টাকা ভাবতে হবে মাইলেজ দেবেন 14 গাড়ি কত কত 14 গাড়ি মাত্র 29 29 বাইট বেশি হচ্ছে ভাই তো রেডি হয়ে যাও গাড়িটা গাড়িটা কন্ডিশন ভালো সত্যি গাড়ি কন্ডিশন ভালো সামনে এগুলো সব চেঞ্জ করা মনে হচ্ছে এটা বেশ রিমান্ডেবল গাড়ি হ্যাঁ একদম রিমান্ডেবল কত গাড়ি কত সাল মাত্র 18 টাকা কত সালের গাড়ি এটা মাত্র 18 টাকা মহিন্দ্রা সেঞ্চুরো বাহ 33,000 13 গাড়ি 33,000 সিবিআর জাস্ট দেখে নাও ভাই জেড এমআর এর বয়স কত আছে জেড এমআর ব্রাদার ये জেড এমআর দেখাইয়ে ये क्या गाड़ी है यार ये गाड़ी एक्चुअली कल ही परसों में आया है अच्छा জেড এমআর आपका ये एक्चुअली ये बहुत मिलता नहीं है ये गाड़ी कोथाव देखा जाए ना एग्जैक्टली
একমাত্র কোথায় আছে এটা রকি ভাইয়ের কাছে কোথাও নেই পুরো কলকাতা মানে কোথাও নেই কত সালের গাড়ি এটা এটা ভাই এটা হচ্ছে 2017 গাড়ি 2017 জিরো বাজেট দেখে নাও কত প্রাইস যাবে কত প্রাইস কত হবে কত প্রাইস মাত্র মাত্র কত কত 36000 টাকা চাওয়া বলে 36000 টাকা জিরো মানে তাহলে 35000 35000 টাকা জিরো মানে গাইস দেখে নাও 2017 গাড়ি মাইস্ট্রো এর বয়স কত এটা হচ্ছে BS4 মডেল BS4 BS4 মডেল মাইস্ট্রো কত প্রাইস যাবে কত প্রাইস মাত্র 39000 টাকা 39 বয়স কত হবে 2018 সালে 2018 মাইস্ট্রো দেখে নাও 39 মাইস্ট্রো একটু কমবে তো 39 এর থেকে 36 হুম মানে আপনার ভিউয়ার্স কো হুম কি প্রাইস দেনে সে ভিউয়ার্স খুশি হয়ে আপ খুশি হয়েগা 35 32 32 টাকা মাইস্ট্রো 2018 এর यार 19 সালের গাড়ি 19 এর গাড়ি কত প্রাইস এর রেজ এটা কত প্রাইস হতে পারে কত প্রাইস মাত্র মাত্র অনেক ভালো কন্ডিশন অনেক ভালো কন্ডিশন ভালো কন্ডিশন দেখেই মনে হচ্ছে ঠিক আছে সিডার ইয়ামা কোম্পানি গাড়ি আছে হুম only 45000 only 45000 এর পরে অনেক ভালো কন্ডিশন অনেক অনেক বেটার কন্ডিশন আরে এই প্যাশন প্রো ইয়াম কত 21 গাড়ি কবার গাড়ি ওই 21 এর প্যাশন প্রো কত প্রাইস কত প্রাইস কত হবে মাত্র 49000 টাকা 49 মাত্র 49 200 গাইস দেখানো জাস্ট ডিউক 200 এটা হচ্ছে ডিউক আর কোথায় গাড়ি আছে নামটা দেখাও রকি হুইলস ওয়াও ওয়াও তোর কত কত 95000 টাকা 95 কত সালের গাড়ি এটা কত সালের গাড়ি এটা হচ্ছে 2016 সালের গাড়ি 2016 সালের 95 ভাই বেশি হয়ে গেছে দাম বেশি হয়েছে অনেক বেশি হয়েছে 96 90 85 85 80 80 75 75 74 73 72 71 70 800 টাকা 800 টাকা দিয়ে গাড়ি দেখানো যাচ্ছে এটা আছে আচ্ছা হর্নের বয়স কত হর্নে এটা হচ্ছে 2016 সালের আচ্ছা কত হন্ডা অনেক কত প্রাইস কত প্রাইস মাত্র 48 48 মাত্র 48 चलो आज के मतलब देखा जाए तुम्हारे नेक्स्ट वीडियो की आनते।